বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ম্যাক্রিয়াম রিফ্লেক্ট এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি কিভাবে আপনার কম্পিউটারে ব্যাকআপ ইমেজ তৈরি করবেন সেটা আমরা দেখাবো। তো তাহলে আমরা প্রথমে এই সফটওয়্যারটা কি করতেছি, ওপেন করতেছি। আমরা ডাবল ক্লিক করলাম, তারপর এটাকে ইএস এ ক্লিক করলাম। তো দেখেন এখানে আমরা ব্যাকআপের জন্য এই যে ব্যাকআপ অপশনে যাব, এখান থেকে দেখেন ব্যাকআপ উইন্ডোজ এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা যেভাবে উইন্ডোজ ব্যবহার করে যেভাবে ব্যাকআপ ইমেজ তৈরি করছি ঠিক একই সিস্টেম, উপরে আমাদেরকে এখানে অটোমেটিক আমাদের ব্যাকআপের জন্য আমাদের যে উইন্ডোজ ব্যাকআপের জন্য যে দুইটা ফোল্ডার দরকার বা যে দুইটা জিনিস দরকার এটা কিন্তু অটো আমার সিলেক্ট হয়ে গেছে। এরপরে আপনি যদি চান আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সবগুলো ব্যাকআপ ইমেজ তৈরি করবেন তাহলে আপনি সেগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত আমার উইন্ডোজটাই ব্যাকআপ নিব। তো আমি এই দুইটা সিলেক্ট আছে, এই দুইটা সিলেক্ট রাখলাম। তো তাহলে দেখেন আমি যে এখানে কম্পিউটারের উইন্ডোজটা ব্যাকআপ নেওয়ার জন্য চাচ্ছি, তো এখানে আমার কত জিবি আছে নিচে এখানে লেখা আছে, দেখেন 82 জিবি আমার এখানে আছে। তো এরপরে দেখেন তো ডেস্টিনেশনের মধ্যে আপনি এখানে যদি ক্লিক করেন আপনার কম্পিউটারের মধ্যে যত ড্রাইভ সে পাবে, ধরেন আপনি আপনার কম্পিউটারের মধ্যে যদি যতগুলো ড্রাইভ আছে, যেমন এই যে আমি যদি কম্পিউটারে ক্লিক করি আমার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে দেখাবে, যদি এক্সটার্নাল কোনো ড্রাইভ আমি যুক্ত করি সেগুলো দেখাবে, অর্থাৎ প্যান ড্রাইভ বা কোনো এক্সটার্নাল কোনো ড্রাইভ সেগুলো দেখাবে, নেটওয়ার্ক দেখাবে, ইচ্ছা করলে আপনি নেটওয়ার্কেও আপনি সেভ করে রাখতে পারেন। তো আমি এই ডি ড্রাইভে এই ফাইলটা রাখবো। ডি ড্রাইভে দেখেন আমি একটা নতুন একটা এই মেকে নিউ ফোল্ডার এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমি ম্যাক্রাম রিফ্লেক্ট ব্যাকআপ এই কথাটা লিখে রাখতেছি এখানে আমি। তো দেখেন আমি এখানে আলাদা একটা ফোল্ডার তৈরি করলাম এবং লিখলাম যে ম্যাক্রাম রিফ্লেক্ট ব্যাকআপ ইমেজ, লিখে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলাম। তো সাধারণত দেখা যায় আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কম্পিউটারে সি ড্রাইভটা সমস্যা, অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেমটা বেশি সমস্যা, অন্য অন্য ড্রাইভের ডাটাগুলো তেমন একটা ড্যামেজ হয় না। কিন্তু আপনার যদি অনেক সময় কিন্তু অনেকের ডাটাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে সম্পূর্ণ ড্রাইভের ডাটাগুলো কিন্তু ব্যাকআপ করে রাখতে পারেন। তো আমরা এখানে সিলেক্ট করলাম। এরপরে দেখেন আপনি যদি আপনার কম্পিউটারে যদি সিডি ডিভিডি থাকে তাহলে সেখানেও আপনি রাখতে পারবেন, যদি থাকে এটা শো করবে। আমার এখানে সিডি এবং ডিভিডি এই অপশনটা নাই, এই জন্য দেখাচ্ছে না। তারপরে ব্যাকআপ ফাইলটা আপনি এখানে লিখতে পারেন, এই ব্যাকআপ ফাইলটা কী নামে রাখবেন। তো তাহলে আপনি ব্যাকআপ ফাইলটারও একটা নাম দিতে পারবেন, আমি একটা নাম দিয়ে দিলাম। তো তাহলে দেখেন এখানে আমার এই যে আমার ফোল্ডারের নাম, আমার ফাইলের নাম এখানে নিচে দেখাচ্ছে। এরপরে দেখেন আমরা নেক্সট একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে তো এইখানে দেখেন আপনি এই যে সিলেক্টেড টেমপ্লেট ফর ব্যাকআপ প্ল্যান, আপনি প্ল্যান করতে পারেন যে আপনি এই ব্যাকআপ ফাইলটা আপনি মান্থলি ব্যাকআপ রাখতে পারেন, বা বিভিন্ন এখানে দেখেন বিভিন্ন প্ল্যান আছে যে প্ল্যানটাতে আপনি সিলেক্ট করবেন। যদি মান্থলিতে ক্লিক করেন আপনার মান্থলি অটোমেটিক ব্যাকআপটা আপডেট হয়ে যাবে। তারপর এখানে এখানেও একটা শিডিউল আছে, আপনার এইখানেও এডিট শিডিউল আছে, আপনি এগুলো ক্লিক করে দেখতে পারেন। এরপরে দেখেন এখানে অ্যাডভান্স একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করতেছি। তো এইখানে দেখেন একটা কম্প্রেশন একটা অপশন আছে, অর্থাৎ আমার এখানে দেখেন আমি যে ডাটাটা ব্যাকআপ নিচ্ছি প্রায় 82 জিবির মতো, তো এটাকে যদি আমি কম্প্রেস করি তাহলে এটা আমার সাইজটা অনেক ছোট হয়ে যাবে, আমার স্পেসটা অনেক সেভ হবে। দেখবেন যে আমরা যে মাইক্রোসফট উইন্ডোজের মাধ্যমে যে ইমেজ ফাইলটা তৈরি করছি যত ডাটা আছে, যেমন আমার সি ড্রাইভে ছিল ডাটা 82 জিবি বা 83 জিবি, ঠিক তত জিবি আমার কী হয়েছে ব্যাকআপ ইমেজ তৈরি হয়েছে। কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি করেন এখানে কিন্তু কম্প্রেস করে আপনার এই ফাইলটা কিন্তু ছোট করে ফেলবে, এটা একটা সুবিধা। তো আপনি এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে মিডিয়াম, আরেকটা হচ্ছে হাই, হাই দিলে বেশি কম্প্রেশন হবে, আর এখানে আপনার মিডিয়াম দিতে বলছে, আর আপনি যদি কম্প্রেস করতে না চান তাহলে নানও দিতে পারেন, তবে মিডিয়ামটা রিকমেন্ডেড, আমরা মিডিয়ামটা দিলাম। তারপরে দেখেন ফাইল সাইজ, তারপরে দেখেন এখানে আপনি অটোমেটিক দিয়ে রাখতে পারেন, এখানে অটোমেটিক দিয়ে রাখাটাই ঠিক হবে। আর আপনি যদি এখানে এন্টার ফিক্সড ফাইল সাইজ দিয়ে রাখেন তাহলে ফাইলটা আপনার ঠিক ততটুকুর মধ্যে আপনার কী হবে কম্প্রেস হয়ে যাবে, তো এটা অটোমেটিক দেওয়াটাই ভালো হবে। এরপর দেখেন পাসওয়ার্ড, আপনি চাইলে আপনার এই যে ব্যাকআপটা একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারেন, এবং আপনি যখন ব্যাকআপটা রিস্টোর করবেন তখন কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডটা দিয়ে
রিকভার করতে হবে। তো আমি এখন দিচ্ছি না পাসওয়ার্ডটা, আপনার যদি প্রয়োজন হয় আপনি দিতে পারেন। তারপরে দেখেন এখানে কমেন্ট অপশন আছে, আপনি চাইলে এখানে আপনার ব্যাকআপ ফাইলটা কি কি ব্যাকআপ রাখছেন এগুলো এখানে লিখে রাখতে পারেন পরবর্তীতে বোঝার জন্য। যেমন আমি এখানে লিখে রাখতেছি যে আমি শুধু উইন্ডোজ ব্যাকআপ রাখছি, যেমন ওরা এখানে লিখে দিছে। তো আমি এটা লিখে দিলাম ফুল সি ব্যাকআপ, ওকে দিয়ে দিলাম। তারপরে আবার অ্যাডভান্সে গেলাম, এরপর দেখেন শাট ডাউন এখানে একটা অপশন আছে যে অ্যাপ্লাই পাওয়ার সেভিং অপশন আফটার এ ব্যাকআপ টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, আমি দিচ্ছি না। এরপরে দেখেন ইমেল একটা অপশন আছে, অর্থাৎ আপনি যদি কোনো প্ল্যান দিয়ে রাখেন তাহলে ওই প্ল্যানের যদি আপনার এখানে ব্যাকআপটা হয় তাহলে আপনার কাছে একটা ইমেল চলে যাবে। তারপরে ওয়ার্নিংয়ের জন্য আছে, ফেলিউরের জন্য মেসেজ অপশন আছে, এগুলো আপনি এভাবে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ক্যান্সেল দিচ্ছি, ক্যান্সেল দিয়ে আমি কী করবো ব্যাকআপ এটা ফিনিশে ক্লিক করতেছি। তারপর এইভাবে একটা অপশন আসবে, এটাতে আমি ওকেতে ক্লিক করতেছি। তো দেখেন এই যে প্রসেস হচ্ছে আপনার, এটা ব্যাকআপটা হচ্ছে, তো এটা হইতে একটু সময় লাগবে। তো তাহলে দেখেন আমার এই যে 82.62 GB এটা ব্যাকআপ হইতে সময় লাগছে 24 মিনিট 35 সেকেন্ড। তো আমি ওকেতে ক্লিক করতেছি, তারপরে ক্লোজে ক্লিক করতেছি। তাহলে দেখেন আমার এই যে ইমেজ ফাইলটা তৈরি হয়েছে। তো এরপর আসুন আমরা আমাদের ফাইলটা দেখি কী অবস্থা। তো তাহলে দেখেন আমি যে ডি ড্রাইভে যে ফোল্ডার করছিলাম সেই ফোল্ডারে জমা হয়েছে, এবং এটা দেখেন 50.3 GB হয়েছে, অর্থাৎ আমার 30 GB মতো এটা সেভ করছে। এখন আপনি সফটওয়্যারের মাধ্যমে দেখেন ব্যাকআপটা নিলে কিন্তু আপনার কিছু জিবি সেভ হয়, আপনি যদি উইন্ডোজের মাধ্যমে নেন, যদি 83 GB আপনার সাইজ থাকে, ঠিক 83 GB সাইজ কিন্তু আপনার চলে আসবে। তো সফটওয়্যারের মাধ্যমে ব্যাকআপ নিলে একটা সুবিধা, আপনার জিবিটা একটু কম্প্রেস হয়ে একটু ছোট হয়ে যায়। তো আমরা যদি ফাইলে যাই, দেখেন এই যে ফাইলটা তৈরি হয়েছে, এটা এই যে এটা এখানে দেখাচ্ছে। তো এখন দেখেন আপনি এই ফাইলটা দিয়ে আপনার যদি উইন্ডোজে কোনো সমস্যা হয় তাহলে আপনি রিকভার করতে পারবেন, অথবা আপনার যদি উইন্ডোজটা যদি ওপেনই না হয় তখন আপনি এই সফটওয়্যারের মাধ্যমে কী করতে পারবেন, আপনার একটা প্যান ড্রাইভকে বোটেবল প্যান ড্রাইভ তৈরি করতে পারবেন। যেমন দেখেন আপনি যদি আর্দার টাস্ক এটাতে ক্লিক করেন, ক্রিয়েট রেসকিউ মিডিয়াতে ক্লিক করেন, তো এখানে দেখেন আপনার এই ডিভাইসটা আসবে। আপনার এখানে যদি ডিভিডি ড্রাইভ থাকতো তাহলে ডিভিডি ড্রাইভটা দেখাইতো। তো এখান থেকে আপনি ISO ফাইল একটা তৈরি করবেন, অর্থাৎ আমরা যেরকম যদি উইন্ডোজ বুট করি তাহলে উইন্ডোজের সফটওয়্যারের ISO ফাইল একটা নিয়ে আমরা বুট করি, ঠিক এখান থেকে আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে আপনার এই কম্পিউটারের যে উইন্ডোজটা আছে এই উইন্ডোজটা আপনি ISO ফাইলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। আপনি যখন এখানে বিল্ডে ক্লিক করবেন তখন এখান থেকে একটা আপনার উইন্ডোজটা একটা ISO ফাইল ক্রিয়েট হবে। তারপরে দেখেন এই যে রুফুস এই সফটওয়্যারটা যখন আপনি ক্লিক করবেন, এটা আপনি দেখেন এই রুফুস সফটওয়্যারটা আপনি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনি এই যে দেখেন আপনি রুফুস দিয়ে যদি সার্চ দেন তাহলে দেখেন এই যে রুফুস ক্রিয়েট বুটেবল USB ড্রাইভ, অর্থাৎ এই সফটওয়্যারটা দিয়ে আপনি বুটেবল আপনার যে কোনো ড্রাইভকে বুটেবল করতে পারবেন। তো এটা যদি আপনি ওপেন করেন তারপরে কী করবেন, আপনি এই যে রুফুস 3.20 এটাতে ক্লিক করলে দেখবেন আপনার সফটওয়্যারটা ডাউনলোড হবে। তো সফটওয়্যারটা ডাউনলোড করে আপনি কী করবেন, এই সফটওয়্যারটা ওপেন করবেন। তো দেখেন আপনি যদি এই ব্যাকআপ কোনো সফটওয়্যারের মাধ্যমে যদি না করতে চান তাহলে এরকম উইন্ডোজ যে বিভিন্ন সফটওয়্যারগুলো ISO ফাইলগুলো আপনি কী করে নিতে হবে, আপনার ডাউনলোড করে নিতে হবে। আর আপনি যদি এরকম সফটওয়্যার দিয়ে যদি ব্যাকআপ নেন তাহলে এই সফটওয়্যার দিয়ে কিন্তু খুব সহজে আপনি ISO ফাইল তৈরি করে আপনার যে কোনো প্যান ড্রাইভ অথবা DVD-কে আপনি বুটেবল করে ফেলতে পারবেন। তো দেখেন এই যে আমরা এটাতে রুফুসে ক্লিক করলাম, করার পর এখানে ওকেতে ক্লিক করলাম। তো এখানে দেখেন আপনার ডিভাইসটা আপনি আমি যেহেতু প্যান ড্রাইভটা এখানে ইন করিনি, প্যান ড্রাইভটা যখন আপনি কম্পিউটারে সংযুক্ত করবেন তখন এই প্যান ড্রাইভটা পাবে। তারপর এই যে ISO ফাইল যেটা আপনি ক্রিয়েট করবেন, এই যে সফটওয়্যার দিয়ে যেটা ক্রিয়েট করবেন ISO ফাইলটা, সেই ফাইলটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার এরপরে দেখেন পার্টিশন আসবে, এগুলো আপনি আমরা পরবর্তীতে আলোচনা করব। এভাবে আপনি আপনার প্যান ড্রাইভকে কী করতে পারবেন, বুটেবল করে ফেলতে পারবেন। করে আপনার যদি উইন্ডোজটা যদি সমস্যা হয় তাহলে আপনি এই বুটেবল প্যান ড্রাইভ দিয়ে আপনার উইন্ডোজটা পুরোপুরি আপনি রিকভার করে ফেলতে পারবেন। তো এগুলো আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব অন্য টিউটোরিয়ালে। তো এরপরে দেখেন আপনি যদি যে ব্যাকআপটা এখন নিছেন এটা চাইলে আপনার যদি উইন্ডোজটা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আবার রিস্টোর করতে পারেন। এই যে এখানে রিস্টোর অপশন আছে, ব্রাউজ ফর এ ইমেজ অর ব্যাকআপ ফাইল
টু রিস্টোর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমরা যে ফাইলটা নিছিলাম এটা সিলেক্ট করে দিব, ওপেন ক্লিক করব। তো এরপরে দেখেন যে এটা একটা রিস্টোর অপশন আসবে, আপনি যদি রিস্টোর করতে চান এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন যে আপনার দেখাবে যে আপনার ফাইলটা, এই যে অ্যাকচুয়াল ফাইলটা কি আছে এবং আপনার এটা কিভাবে রিস্টোর হবে। আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনার এই উইন্ডোজটা কি হয়ে যাবে, আপনার রিস্টোর হয়ে যাবে। তাহলে এইভাবেও আপনার যদি উইন্ডোজে কোনো সমস্যা হয় এখান থেকে আপনি কী করতে পারবেন, রিস্টোর করতে পারবেন। অথবা আপনার যদি উইন্ডোজটা যদি ওপেনই না হয়, কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনি বুটেবল আপনার পেন ড্রাইভ দিয়ে আপনি খুব সহজে আপনার উইন্ডোজটা আবার রিকভার করে ফেলতে পারবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।